أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه ওয়ারিকুমসাল্লাম রহমাতুল্লাহ হি হবার আকাত শফিক হয় আপনি ইন্ডিয়া থেকে ধর্মনগর থেকে আপনি জানতে চেয়েছেন এটা যে মিলাদ কেয়া করি না আমি এবার বিশ্বাস করি না আলহামদুল্লিহের পত্রিকা আল্লাহ আমাকে দূরে রাখছেন কিন্তু নেটের মাধ্যমে দেখলাম যে আল্লাহ রসুলসাল্লা আল্লাহ সাল্লামের কবর ওখানে অথবা আল্লাহ রসুলসাল্লা সালের রওজার ওখানে কিছু লোক দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতেছে নেটে দেখাচ্ছে এগুলি সৌদি সরকার ওখানে পাওয়ার দিয়েছে বা অনুমতি দিয়েছে এগুলি কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাম আবাদ সমন্বিত সৌফিক ভাই আল্লাহ রবুল আলমীর কাছে লাখো শুক্রিয়া আপনাকে বেদাত সেরেক থিকা দূরে থাকার তৌফিক দিয়েছেন মৃত্যু বন্ধু যেন আল্লাহ বেদাত এবং সেরেক থেকে দূরে থাকার তৌফিক দান করেন আমিন আরেকটা জিনিস হলো যে সমস্ত কথা প্রচার হয়ে থাকে নেটের ফেসবুকের অনেক কথাই এই ধোকাবাজি প্রতারণা মানুষের ষড়যন্ত্র করে থাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের ওখানে সারা সৌদি আরবে কোথাও মিলাদের কোনো জল্পনা কল্পনা কিচ্ছু নাই আর নাবি সাল্লাহামের কবরে চব্বিশ ঘন্টা পাহারা কোনো ব্যক্তি যেন সামান্য পরিমাণে শয়তানি ওখানে অসহ আসা কুমন্ত্রণা না করতে পারে দু একজনের তারপরেও দেখেন অনেক শিশু ইত্যাদি কাণ্ডে লিপ্ত হয়ে যায় কান্নাকাটি এই সেই ইত্যাদি বহুত কিছু হয়ে যায় অথচ ওখানে যায় কান্নাকাটি করার জন্য তাকে বলা হয় নাই তো কান্নাকাটি করবে আল্লাহর কাছে নাবি সাল্লাহাম এর তেপ অনুসরণ করো এবং আল্লাহর কাছে নবী সাল্লাহ আলাইসালামের এর তেপ অনুসরণের জন্য তৌফিক কামনা করো সাফাত কামনা করো আল্লাহর কাছে যেন নবী সাল্লাহামের সাফাত কালকে আমাদের লাভ করা সম্ভব হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে সেই ধরনের এর অনুসরণ ভালো কাজ করার মাধ্যমে এক আর এই তারিখে ছয় জুল যে তারিখে আপনি উল্লেখ করছেন ছয় তারিখে এই যে মিলাদ কিয়ামের জন্য ওখানে পাওয়ার দিছে অনুমতি দিছে সেখানে হাজার হাজার লোক আপনি নেটে দেখছেন সব ভুয়া খবর প্রতারণা করা যায় বানাইছে এগুলি শয়তানি ছাড়া কিছুই না এখানে ওখানে কোন ধরনের মিলাদ নাই কিয়াম নাই এগুলি সব মানুষের ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজের সময় বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার হজ ছাড়াও আভ্যন্তরীণ মানুষগুলো যায় দেশে মানুষ আছে ওখানে সালাম দিতে যায় মানুষের সংখ্যা এখন বেড়ে গেছে হয়তো কেউ এভাবে নেটে ছেড়ে দিয়েছে হাজার হাজার মানুষ তো লাইন ধরে ওখানে যাচ্ছে সালাম দিতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলি নাও করে গেছেন বারবার ওখানে যাওয়া ওখানে যে কোনো অনুষ্ঠান করা ওখানে ধরনের কোনো তো কুশম সংস্কার করা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়াও করেছিলেন আল্লাহ লা তাজাল ক্বাবরি ওয়া তানিয়াবাত আল্লাহ আমার কবরকে মূর্তি পূজার মতো বানায় নিও না যেখানে ইবাদত করা হবে আল্লাহ তাজাল তারপর দোয়া করে আল্লাহ তাজাল ঈদ ঈদান ঈদের অনুষ্ঠানের মতো আমার কবরকে বানায় না ঈদের অনুষ্ঠানের কি বারবার ফিরে আসে আনন্দ ও ইত্যাদি ইত্যাদি বহুত কিছু করা হয় আল্লাহ নবী সাল্লাহাম এই পথ বন্ধ করে দিয়ে গেছেন সুতরাং এই সমস্ত প্রতারকরা এগুলি বানায় আর আল্লাহ রসুল সাল্লাহামের রজ আলাদা কবর আলাদা এই দুটা জিনিসের মধ্যে আমাদের পার্থক্য জানা দরকার যাই হোক এই বিষয়ে সংক্ষিপ্ত হাজার সাল্লাহ তাল্লাহ নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুমতুল্লাহি বারাকাতু